হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গ পাঠশালায়। আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে ষষ্ঠ অধ্যায়টা রয়েছে চক্রবৃদ্ধি সুদ এবং সমূহার বৃদ্ধি বা হার্স, সেটা শুরু করব। প্রথমে আমরা জেনে নেব এই চক্রবৃদ্ধি সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কিভাবে হয়, সমূল চক্রবৃদ্ধি কি, সমূহার বৃদ্ধি কি, এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের এই চ্যাপ্টারটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। প্রথমে আমরা সুদ সম্পর্কে বোঝার চেষ্টা করি। আমি তোমাদের প্রত্যেককে সরল সুদ কষা করিয়েছিলাম, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। তাহলে আমাদের সুদ দুই রকমের হয়। সুদ আমাদের কয় প্রকারের হয়? দুই প্রকার হয়। একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি বললাম, সুদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা কি? সরল সুদ হচ্ছে কোনো মূলধনের উপরে শুধুমাত্র সুদ হলে, ধরো একটা মূলধন, ধরো 5,000 টাকা, তাহলে আমি যত বছরের জন্যই ধার নিই না কেন টাকাটা, আমার এই 5,000 টাকার উপরেই আমার সুদ দিতে হবে, ঠিক আছে? কোনো রকম আসল বা মূলধন যেটা, সেটা কখনো বাড়বে না বা বৃদ্ধি পাবে না। তাহলে মূলধনের উপরে শুধুমাত্র সুদ হয়, তাহলে আমি লিখে দিচ্ছি সেটা, যে মূলধনের উপর সুদ, ঠিক আছে? শুধুমাত্র মূলধনের উপরে সুদ হবে। দেখো, চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে আমি কারোর কাছ থেকে যদি টাকার ধার নিই, তাহলে প্রথম বছরে আমার যে টাকাটা আমি ধার নিয়েছি সেই টাকার উপরে হচ্ছে আমাকে সুদ দিতে হবে। যখন দ্বিতীয় বছর হয়ে যাবে তখন কি হবে, আমি যে টাকাটা ধার নিয়েছিলাম সেই টাকাটা এবং যে সুদ হয়েছিল সেই সুদ, এই আসল টাকা এবং সুদ, এইটা মিশিয়ে একটা নতুন মূলধন তৈরি হবে, তার উপরে সুদ হবে। আবার তারপরে বছর গিয়ে কি হবে, যেটা আসল ছিল তার সাথে আবার সুদ যোগ হয়ে আবার নতুন একটা মূলধন তৈরি হবে এবং তার উপরে সুদ হবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি বললাম, চক্রবৃদ্ধি সুদ কিভাবে হয়, মূলধন আর সুদ এই দুটো যোগ করে তার উপরে আবার সুদ চাপানো হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বেসিক পার্থক্য। সরল সুদ কি, আরো একবার বলে দিই, সরল সুদ হচ্ছে শুধুমাত্র মূলধনের উপরে সুদ হলে, মানে আমি যত বছরের জন্যই টাকাটা নিই না কেন আমাদের মূলধনটা একই থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন কখনো সমান থাকে না, মূলধন প্রত্যেক বছর বছর আমাদের পরিবর্তন হয়। বোঝা গেল? যেমন একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাই, আমি একটা প্রশ্ন লিখে নিচ্ছি এখানে। দেখো দেখো প্রশ্নটা আমি কি নিয়েছি, প্রশ্নটা নিয়েছি যে 2,000 টাকার 10% বার্ষিক সুদের হারে দু বছরের সুদ কত। আমরা এখানে দু রকম ভাবে সুদটাকে বের করব, এক হচ্ছে সরল সুদ এবং এক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে দুটো ক্ষেত্রেই বের করব, প্রথম হচ্ছে সরল বের করব, সরল সুদ, এবং দ্বিতীয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বের করব, চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, তাহলে সরল সুদের ক্ষেত্রে আমি প্রথম বছরে বের করছি, যেহেতু দুটো বছর তাই দুটো বছরকে আমি ভেঙে নিয়েছি এক যোগ এক, তাহলে প্রথম বছরে আমি বের করছি। তাহলে প্রথম বছরে, প্রথম বছর, হ্যাঁ প্রথম বছরের ক্ষেত্রে সুদ আই সমান কি হবে, পি টি আর বাই হচ্ছে 100, এটা আমরা সূত্র প্রত্যেকেই জানি, সরল সুদ কষা আমরা প্রত্যেকেই করেছি। তাহলে সমান সমান হচ্ছে পি, পি এর মান কত, এখানে পি মানে হচ্ছে আসল বা মূলধন, তাহলে আসল কত, 2,000 টাকা ইন্টু, তাহলে দেখো পি মানে কি, পি হচ্ছে আসল বা মূলধন, তাহলে মূলধন কত এখানে, 2,000 টাকা। টি, টি মানে কি, টি মানে হচ্ছে সময়, সময়টা কত এখানে, আমি কত বছরের জন্য করছি, প্রথম বছর, তাহলে এক বছর, তাহলে হচ্ছে এক গুণ হচ্ছে আর, আর মানে হচ্ছে সুদের হার, তাহলে সুদের হারটা কত এখানে, 10%, তাহলে হচ্ছে 10, আর নিচে রয়েছে আমাদের 100। তাহলে কাটাকুটি করি, 00 কাটে, 00 কাটে, তার মানে হচ্ছে 200 টাকা। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম বছরে সরল সুদ কত হলো, 200 টাকা হলো, আসল কত ছিল, 2,000 টাকা। এবার চক্রবৃদ্ধি বের করি, তাহলে চক্রবৃদ্ধি আমরা প্রথম বছরে করব। তাহলে সুদের সূত্র কি, আই সমান সমান পি টি আর বাই হচ্ছে 100, সুদ নির্ণয় করতে গেলে, তাহলে পি বলতে আসল, আসল কত, 2,000, গুণ হচ্ছে সময় হচ্ছে এক, আর হচ্ছে 10%, বাই হচ্ছে 100,
তাহলে শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, তেমন হচ্ছে 200 টাকা। তাহলে দেখো প্রথম বছরে যখন আমি বের করলাম, প্রথম বছরে আমাদের সরল সুদের যেটা হয়েছিল, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যেটা হয়েছিল, দুটোর মান কি হয়েছে আমাদের? সমান হয়েছে। ঠিক আছে, পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে প্রথম বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মানটা সমান হয় অসমান হয় না কোনোটিই হয় না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে তখন? যে সমান হয়। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে প্রথম বছরে, যখন প্রথম বছরে এক বছর মানে আমি একটা টাকা ধার নিলাম বা আরেকজন টাকা ধার নিল, একই দিনে দুজনে যদি টাকা ধার নিই এবং সুদের হারটা যদি একই হয়, তাহলে প্রথম যে বছরটা হবে সেই প্রথম বছরে আমারও যে টাকা সুদ হবে, যে ব্যক্তিটা আমার সাথে টাকা ধার নিয়েছিল তারও সেই টাকা সুদ হবে, সে চক্রবৃদ্ধিতে নিক আর সরল সুদে নিক। ঠিক আছে, তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি হয়? প্রথম বছরে সমান থাকে। ক্লিয়ার? এবারে আমরা চলে যাব দ্বিতীয় বছরের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সরল সুদ কি হবে? আই সমান সমান পিটিআর বাই হান্ড্রেড, পিটিআর বাই হান্ড্রেড সমান সমান হচ্ছে 2000 গুণ হচ্ছে টি মান হচ্ছে এক বছর, যেহেতু এক বছর আগে চলে গেছে তাহলে আর এক বছর পরে আছে, ইনটু হচ্ছে 10 বাই হচ্ছে 100, কাটাকুটি করলাম শূন্য 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 কেটে গেল, তার মানে 200 টাকা। তাহলে আমাদের কি হলো? দ্বিতীয় বছরেও কিন্তু সরল সুদের মানের কোনো পরিবর্তন হয়নি, দেখো 200 টাকায় রয়েছে। এবারে আমরা কি করব দ্বিতীয় বছরের ক্ষেত্রে? চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে আই সমান সমান কি হবে? পিটিআর বাই হচ্ছে 100, এটা তাহলে সমান সমান কি হচ্ছে? দেখো যখনই দ্বিতীয় বছরে আমি চলে গেলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তখন আমাদের এখানে কিন্তু মূলধনটা পাল্টে গেছে। তাহলে পি সমান সমান কি হয়ে গেছে তখন? আগে ছিল 2000 টাকা আসল, এবং তার সাথে এই যে প্রথম বছরে যে সুদটা আমাদের হয়েছিল 200 টাকা, সেটাও এর সাথে যোগ হয়ে গেছে। তাহলে আমাদের আসলটা কত দাঁড়িয়েছে? 2200 টাকা দাঁড়িয়েছে। তার মানে 2200 টাকা হচ্ছে আমাদের আসল হয়ে গেছে দ্বিতীয় বছরে যখন আমি চলে গেছি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে পি এর মান কত? 2200, টি হচ্ছে 1, আর হচ্ছে 10, বাই হচ্ছে 100, কাটাকুটি করলে শূন্য 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 কাটলো, তখন হচ্ছে 220 টাকা। তাহলে দেখো দ্বিতীয় বছরের ক্ষেত্রে যখন আমি সরল সুদ বের করলাম তখন কত হয়েছিল? এটা 200 টাকা। কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে যখনই আমি চক্রবৃদ্ধি সুদ বের করেছি, দেখো সুদের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে, কত হয়েছে? 220 টাকা হয়ে গেছে। এবারে যদি আমি মোট কত সুদ হলো এই দু বছর মিলিয়ে সেটা যদি বের করি তাহলে কি হবে? অতএব মোট সুদ, মোট সুদ সমান সমান এই সরল সুদের ক্ষেত্রে মোট সুদ কত হয়েছে? প্রথম বছরে 200 টাকা হয়েছিল, দ্বিতীয় বছরে কত হয়েছিল? 200 টাকা। তার মানে মোট সুদ হয়েছে সরল সুদের ক্ষেত্রে 400 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মোট সুদটা কত হয়েছে? দেখো প্রথম বছরে আমাদের 200 টাকা হয়েছিল, কিন্তু দ্বিতীয় বছরে আমাদের 220 টাকা হয়েছে, তার মানে 420 টাকা আমাদের সুদ হয়েছে টোটাল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে বুঝতে পেরেছো যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিভাবে হয়? ক্লিয়ার তোমাদের কাছে? তুলে নাও তোমরা এটা। দেখো এইবারে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সুদের পর্ব। সুদের পর্ব এটা সম্পর্কে আমরা এবারে জানবো। সুদের পর্ব কি? যে নির্দিষ্ট সময় অন্তর সুদ দেওয়া হয় তাকে বলা হয় সুদের পর্ব। তাহলে কি বললাম? যে নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময় অন্তর সুদ দেওয়া হয়, যে নির্দিষ্ট সময় অন্তর সুদ দেওয়া হয়, সুদ দেওয়া হয় তাকে তাকে সুদের সুদের পর্ব বলে। ঠিক আছে, ধরো কোনো প্রশ্নে আমাদের সুদের পর্বটা বলে দেওয়া আছে যে 2 পর্বে বা 3 পর্বে সুদ দেওয়া হয়েছে, সেটা ঠিক আছে। আর যদি কোনো জায়গায় আমাদের সুদের পর্ব না দেওয়া থাকে তাহলে আমরা সেখানে কি করব? সেখানে সেই সুদের পর্বটাকে এক বছর হিসেবে ধরে নেব। তাহলে সুদের পর্ব না দেওয়া থাকলে, সুদের পর্ব না থাকলে এক বছর ধরব। ঠিক আছে, তাহলে সুদের পর্ব যদি না দেওয়া থাকে তাহলে কি করব? আমরা এক বছর ধরব। দেখো এখানে আমি কি লিখেছি, এখানে লিখেছি যে আসল পি হলে
এবং বার্ষিক সুদের হার ৮% হলে এবং সময় এন বছর হলে সবশেষে সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি আমাদের কত হবে সেটা বের করতে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা কি, দেখো সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যে আসল বা মূলধন সেটা এবং কোনো নির্দিষ্ট সময় পরে যে চক্রবৃদ্ধি সুদটা হবে সেই দুটোর সমষ্টিকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল। তাহলে কি বললাম, যে কোনো আসল বা মূলধন সেই মূলধনটা এবং তার সাথে কোনো একটা নির্দিষ্ট সময় পরে যে চক্রবৃদ্ধি সুদ হবে, যে চক্রবৃদ্ধি সুদ হবে এই দুটোকে একসাথে বলা হয় কি, সমূল চক্রবৃদ্ধি। বোঝা গেছে? এবারে এখানে দেখো কি বলা হয়েছে, এখানে আসল বলা হয়েছে পি টাকা, তাহলে আসল সমান সমান হচ্ছে পি টাকা, সুদের হার কত হয়েছে, সুদের হার হচ্ছে ৮%, সুদের হার হচ্ছে ৮%, এটা আর সময় কত আছে, সময় হচ্ছে এন বছর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কি হবে, দেখো সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হচ্ছে ১০০, তার পাওয়ারে হচ্ছে এন বা সময়। তাহলে পি বলতে হচ্ছে আসল, তারপরে হচ্ছে ওয়ান প্লাস আর বাই ১০০, আর মানে হচ্ছে আমাদের সুদের হার এবং নিচে হচ্ছে ১০০ থাকবে এবং উপরে থাকবে আমাদের বছর। ঠিক আছে, মানে যে সময়টার জন্য এই টাকাটা সুদে নেওয়া হয়েছিল সেই সময়টা এন। দেখো এবারে যদি ৬ মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সবৃদ্ধি মূলটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। দেখো যদি ৬ মাস অন্তর সুদ দেওয়া হয় তবে পর্ব সমান সমান, পর্ব কত হবে, টোটাল হচ্ছে ১২ মাস এবং কত মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, ৬ মাস অন্তর, তাহলে ১২কে ৬ দিয়ে ভাগ করবো তারপর হচ্ছে দুটো পর্ব হবে, তাহলে দুটি পর্ব হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধি কি হবে, এ সমান সমান হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই, এখানে ১০০ ছিল শুধু কিন্তু এখানে টু ইন্টু ১০০ হবে এবং পাওয়ারে কি হবে, টু ইন্টু এন হবে। বোঝা গেল? কেন এখানে টু কেন হলো, যেহেতু পর্ব হচ্ছে দুটো তার জন্য এখানে ২ গুণ হলো। ঠিক আছে, যদি ৩ মাস অন্তর সুদ দেওয়া হয়, যদি ৩ মাস অন্তর সুদ দেওয়া হয়, তবে পর্ব কত হবে, তাহলে ১২টা হচ্ছে মাস আর কত মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, ৩ মাস অন্তর, তাহলে ১২কে ৩ দিয়ে ভাগ করবো সমান সমান হচ্ছে ৪টি পর্ব হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান কি হবে, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ৪ ইন্টু ১০০ আর পাওয়ারে হচ্ছে ৪ এন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল যদি ৬ মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কীভাবে বের করতে হবে, আর যদি ৩ মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সমূল চক্রবৃদ্ধি করতে হবে তার সূত্র। বোঝা গেছে? তোমরা তুলে নাও এটা। দেখো এবার আমরা দেখব যে যদি সুদের হার প্রত্যেক বছরে পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধি কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। দেখো যদি প্রথম বছর সুদের হার, আর ১% হয়, দ্বিতীয় বছরে সুদের হার যদি ২% হয় এবং তৃতীয় বছরে সুদের হার যদি ৩% হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান হবে, প্রথম হচ্ছে পি যেটা আসল সেটা থাকবে, ওয়ান প্লাস আর ওয়ান বাই ১০০, এটা তার সাথে আবার ইন্টু ওয়ান প্লাস আর ২ বাই ১০০ ইন্টু
তার সাথে আবার ওয়ান প্লাস আর থ্রি বাই হচ্ছে 100। এবার যদি এটা প্রত্যেক বছরে যদি চেঞ্জ হতে থাকে এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। যেহেতু তোমাদের সিলেবাসে শুধুমাত্র এই 3 বছর অনুযায়ী দেওয়া রয়েছে, তাই আমি তিনটে নিয়ে দেখালাম। তার মানে এটা হচ্ছে প্রথম বছরে, এটা দ্বিতীয় বছরে এবং এটা হচ্ছে তৃতীয় বছরে। কিছু কিছু প্রশ্ন দেখবে যে 2টো বছরে দেওয়া আছে, প্রথম বছরের সুদের হার এবং দ্বিতীয় বছরের সুদের হার আলাদা দেওয়া আছে, সেখানে তৃতীয় বছর নেই। তাহলে আমরা সেখানে কি করব, জাস্ট এইটুকু নিয়ে আমরা কাজ করব। যখন আমার 3 বছর বলবে তখন এটা নেব। বোঝা গেছে? তুলে নাও তোমরা এটা। আজকের তোমাদের এই পর্যন্ত। আশা করব তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছো, যে চক্রবৃদ্ধি সুদ কি, সমহার বৃদ্ধি কি, প্রত্যেকটাই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এর পরে যে প্রয়োগগুলো রয়েছে, মানে প্রয়োগ 3 থেকে শুরু করব। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।